ওয়েলকাম টু এস এম অনলাইন ম্যাথ ক্লাস আজকে আমরা যারা দু হাজার তেইশ সালে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে বসতে চলেছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি এই ক্লাসে আমরা বিগত বছরে অঙ্কের থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তোমরা এই ক্লাসটি করলে বুঝতে পারবে তোমাদের এই এন্ট্রান্স এক্সামে কেমন ধরনের অঙ্কের প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে আমাদের টার্গেট থাকবে এই এন্ট্রান্স এক্সামে যে দশ নম্বরের অঙ্ক থাকে সেখানে দশে দশ পাওয়া দেখো আমাদের চ্যানেলে তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমাদের এন্ট্রান্স এক্সামে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমরা যদি সেগুলো ফ্রিতে পেতে চাও তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেখো বেল বটন রয়েছে সেটাকেও বাজিয়ে রাখো যাতে ভিডিও আসার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর যারা এখনও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অতি সত্তর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ সেখানে এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে এছাড়াও এই এন্ট্রান্স এক্সাম সম্পর্কিত কোনো নোটিফিকেশন আসলে সবার আগে কিন্তু তোমরা সেখানে পাবে তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে প্রথম প্রশ্নে রয়েছে একটি বৃত্তাকার মাঠের ব্যাস বলে রাখি তোমাদের কিন্তু ইংরেজিতেও প্রশ্নগুলো দেওয়া থাকবে ঠিক আছে আর বাংলাতেও দেওয়া থাকবে কি বলা হচ্ছে প্রথম প্রশ্নে একটি বৃত্তাকার মাঠের ব্যাস ৩৫ মিটার হলে একশো দশ সেমি পার সেকেন্ড বেগে ওই মাঠটির চারিদিকে এক পাক দৌড়ে আসতে কত সময় লাগবে ঠিক আছে একটা বৃত্তাকার কি রয়েছে বলো একটা বৃত্তাকার মাঠ রয়েছে এই মাঠটাকে একবার দৌড়ে আসতে কত সময় লাগবে আমাদের গতিবেগটা দেওয়া আছে হচ্ছে সেমি পার সেকেন্ডে একশো দশ সেমি পার সেকেন্ড তাহলে কত সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে আমাদের কি দেওয়া আছে বৃত্তাকার মাঠের ব্যাস দেওয়া আছে ব্যাস বলতে বড়োয়ার ঠিক আছে বড়োয়ার কত দেওয়া আছে পঁয়ত্রিশ মিটার দওয়া আছে ঠিক আছে আমাদের আমরা প্রত্যেকেই জানি যদি আমরা মাঠের পরিধি বৃত্তাকার মাঠের পরিধি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি সেক্ষেত্রে আমাদের সূত্রটা সূত্রটা হচ্ছে টু পাই আর ঠিক আছে সূত্রটা হচ্ছে টু পাই আর আর বলতে কি এখানে ছোট আর বলতে হচ্ছে তোমাদের ব্যাসার্ধটা বের করতে হবে ব্যাসার্ধ মানে কি ব্যাস যেটা থাকবে তার অর্ধেক ঠিক আছে তাহলে এখান থেকে আমরা বের করব। তো দেখো বের করছি কি হচ্ছে টু পাই পায়ের মান তোমরা জানো আর আরের মান কি আরের মান হচ্ছে যেহেতু বললাম বড় আর আমাদের পঁয়ত্রিশ আছে তাহলে ছোট আর কত হবে ছোট আর হচ্ছে তার অর্ধেক ঠিক আছে বড় আর বলতে ব্যাস আর ছোট আর বলতে ব্যাসার্ধ তাহলে পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে পঁয়ত্রিশ বাই দুই ঠিক আছে এটা হলো আমাদের কি বলতো মাটির আমরা পেয়ে গেলাম কি পরিধি বা পরিসীমা পেয়ে গেলাম ঠিক আছে কিন্তু এবার খেয়াল করে দেখো আমাদের মাঠটির তোমার হচ্ছে পরিধি যেটা বেরোলো সেটা মিটারে বেরোলো তাই না যেহেতু আমাদের পঁয়ত্রিশ মিটার ছিল এটা পঁয়ত্রিশ মিটার ছিল কি বলতো ব্যসটা তাহলে আমাদের এটা যেহেতু মিটারে বেরোলো কিন্তু আমাদের গতিবেগ যেটা দেওয়া আছে সেটা কিন্তু সেমি পার সেকেন্ডে দেওয়া আছে তো এর জন্য এই যে পরিধিটা বেরোলো সেটাও আমাদের মিটারে বেরিয়েছে তো মিটার থেকে আমরা কিসে যাব, মিটার থেকে আমরা সেমিতে চলে যাব। কিসে যাব মিটার থেকে আমরা সেমিতে যাব কারণ হচ্ছে আমাদের যে গতিবেগটা দেওয়া আছে সেই গতিবেগটা দশ সেমি পার সেকেন্ড দেওয়া আছে তো আমি যদি সেমিতে যেতে যাই মিটার থেকে যদি আমরা সেমিতে যাই তাহলে আমাদের কি করতে হবে একশো দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা এখানে একশো দিয়ে গুণ করলাম এটা তাহলে আমরা কি পেয়ে গেলাম বলতো এটা আমরা পেয়ে গেলাম কি মাটির পরিসীমা পেয়ে গেলাম বা পরিধি পেয়ে গেলাম এটা সেমিতে বেরোলো ঠিক আছে মাঠটির পরিসীমা এবার আমাদের গতিবেগ কি বলা হয়েছে বলতো গতিবেগ বলা হয়েছে একশো দশ সেমি পার সেকেন্ড মানে এক সেকেন্ডে একশো দশ সেমি যাওয়া যায় তাহলে এই যে এতটা দূরত্ব যেতে ঠিক আছে এতটা পরিধি যেটা বেরালো এত সেমি পরিধি এই পরিধিটা যেতে তাহলে তার কত সময় লাগবে এর জন্য আমরা কি করব একশো দশ দিয়ে এটাকে ভাগ করে দেবো তাহলে আমাদের সময়টা কিন্তু বেরিয়ে যাবে তাহলে আমরা ভাগ করব একশো দশ দিয়ে ভাগ করা মানে কি এখানে ভাগ চিহ্ন দিচ্ছি আমি একশো দশ দিয়ে ভাগ করবো তাহলে আমরা বলতে পারবো কত সেকেন্ড সময় লাগবে এই পুরো মাঠটাকে একবার রাউন্ড দিতে ঠিক আছে তো এখানে করছি দেখো এখানে করা যায় করে এই কেটে গেল কাটাকাটি দুই সাত দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে বাইশ ইন্টু ফাইভ ইন্টু হান্ড্রেড ঠিক আছে এখানে যেহেতু দেখো ভাগ আছে ভাগ থাকলে কি হয় গুণ হয়ে যায় আর পেছনের সংখ্যাটা কি হয়ে যায় উল্টে যায় নিচের এক উপরে যাবে আর নিচে হচ্ছে একশো দশ ঠিক আছে এবার আমরা কাটাকাটি করব এই শূন্য এই শূন্য কেটে গেল এবার এগারো দিয়ে এগারো অক্ষে এগারো এগারো দুগুণে কত তো বাইশ তাহলে কত হচ্ছে দুই থাকছে আর পাঁচ থাকছে পাঁচ দুগুণে দশ দশ আর দশ গুণ হলে কত হবে একশো ঠিক আছে আমাদের বেরিয়ে গেল যে পুরো মাঠটা পরিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে একশো সেকেন্ড সময় লাগবে ঠিক আছে দেখো কোনটা সঠিক আনসার অপশন এ তে কিন্তু সঠিক আনসার রয়েছে একশো সেকেন্ড ঠিক আছে আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো এবার দেখবো পরের অঙ্ক কি রয়েছে দেখো পরের অঙ্কে রয়েছে পাশাপাশি দুটি স্কুলের ছাত্র ছাত্রীর মোট সংখ্যা সমান মানে দুটো স্কুল পাশাপাশি রয়েছে তাদের ছাত্র সংখ্যা সমান কিছু ছাত্র ও কিন্তু ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত একটাতে নয় ইস্টু দশ এবং অন্যটিতে দশ ইস্টু নয় হলে দুটি স্কুল মিলে ছাত্র সংখ্যার অনুপাত কত খুব ভালো করে বুঝবে পাশাপাশি কি রয়েছে দুটা স্কুল রয়েছে সেই দুটো স্কুলে ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী মিলে মোট সংখ্যাটা কিন্তু সেম কিন্তু বলা হচ্ছে প্রথম স্কুলে ছাত্র আর ছাত্রীর অনুপাত হচ্ছে নয় ইস্টু দশ এবং দ্বিতীয় স্কুলে দশ ইস্টু নয় হলে দুটি স্কুল মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত হবে ঠিক আছে তো প্রথম স্কুল আমি এখানটাতে লিখছি ফার্স্ট স্কুল সংক্ষেপেই করবো আমরা ছোট করে করার চেষ্টা করব যতটা সম্ভব দেখো ফার্স্ট স্কুল আর এখানে সেকেন্ড স্কুল ঠিক আছে ফার্স্ট স্কুল আর সেকেন্ড স্কুল এখানে আমাদের কি দেওয়া হয়েছে বয়েস ইস টু গার্ল দেওয়া হয়েছে ঠিক আছে গার্লস এখানে আমি বি ইস টু জি দিয়ে দিলাম এখানে দেখো আমাদের প্রথম স্কুলে বলা হয়েছে নয় ইস টু দশ ঠিক আছে আর দ্বিতীয় স্কুলে বলা হয়েছে দশ ইস টু নয় আমাদের কী বলা হয়েছে সংখ্যাটা কিন্তু ধরে নাও প্রথম স্কুলে যদি ছেলে থাকে তাহলে প্রথম স্কুলে মেয়ে সংখ্যা দশ আবার দ্বিতীয় স্কুলের ক্ষেত্রে প্রথম স্কুলে যদি তোমার জন ছেলে থাকে নয় জন মেয়ে আছে ঠিক আছে তাহলে কি আছে নয়জন মেয়ে আছে তো এখানে আমরা দেখছি দেখো তাহলে মোট সংখ্যা কিন্তু সেম রয়েছে তাই না নয় আর দশ যোগ করলে কত হয় ধরে নাও না নয় নয় জন তোমার ছেলে আছে প্রথম স্কুলে আর মেয়ে আছে জন তাহলে নয় আর দশে কতজন হলো উনিশ জন আর দ্বিতীয় স্কুলের ক্ষেত্রে আমাদের কি আছে বলত জন ছেলে আছে আর মেয়ে আছে নয় জন তাহলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত উনিশ জন তাহলে দু ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উনিশ উনিশ ছাত্র রয়েছে তাই কিনা দুটো স্কুলে আমরা উনিশ উনিশ ছাত্র ছাত্রীর সংখ্যা কিন্তু দেখো আমরা কি করব দুটো স্কুলের ছাত্র সংখ্যা ছাত্রছাত্রী মিলে যে মোট সংখ্যাটা সেটা কিন্তু সমান বলা হয়েছে পাশাপাশি দুটি স্কুলে ছাত্রছাত্রীর মোট সংখ্যাটা সমান তাহলে দুটো স্কুলের ক্ষেত্রে সমান দেওয়াই আছে আমাদের সমান করার দরকার নেই কারণ নয় আর দশ যোগ করলে উনিশ এখানে দশ আর নয় যোগ করলে করলে হচ্ছে তাহলে এখান থেকে আমরা দুটো স্কুলের ছেলেগুলোকে যোগ করব এবার দুটো স্কুল মিলে প্রথম এবং হচ্ছে তোমার সেকেন্ড দুটো স্কুল মিলে আমরা কি করবো বলতো বয়স আর গার্লস এর তোমার হচ্ছে অনুপাতটা বের করব তো দেখো প্রথম স্কুলে বয়স হচ্ছে নয় জন নয় লিখলাম তার সাথে আমাদের দ্বিতীয় স্কুলে বয়স আছে দশ জন যোগ করে দিলাম ইস্টু প্রথম স্কুলে গার্লস এর সংখ্যা হচ্ছে দশ জন দ্বিতীয় স্কুলে গার্লসের সংখ্যা হচ্ছে নয় জন ঠিক আছে তাহলে কত হচ্ছে দশ আর নয় উনিশ ইস টু উনিশ তাহলে উনিশ উনিশ যদি আমরা কাটাকাটি করি তাহলে উনিশ দিয়ে ভাগ গেলে এক ইস টু এক আমরা পেয়ে গেলাম দুটো স্কুল মিলে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত হবে ওয়ান ইস টু ওয়ান মানে অপশন ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার একদমই সহজ ছিল পরের প্রশ্ন দেখবো তিন নম্বরে কি রয়েছে দেখো তিন নম্বরে রয়েছে একটি সমবায় ব্যাংক প্রথম বছরে পাঁচ পার্সেন্ট দ্বিতীয় বছরে চার পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে সুদ দেয় কিছু টাকা যদি দু বছরে সুদে আসলে একুশশো চুরাশি টাকা হয় তাহলে আসলের পরিমাণ কত আমাদেরকে আসলের পরিমাণটা বের করতে হবে ঠিক আছে আসলটা বের করতে হবে তো এখানে চক্রবৃদ্ধি সুদের কথা বলা হয়েছে প্রথম বছরে সুদের হার পাঁচ পার্সেন্ট দ্বিতীয় বছরে সুদের হার হচ্ছে চার পার্সেন্ট তো দু বছর পরে দেখা যাচ্ছে একুশশো চুরাশি টাকা হয়েছে ঠিক আছে একুশশো চুরাশি টাকা হয় তাহলে আসলের পরিমাণ কত তো দেখো আমরা আসলটাকে ধরে নিচ্ছি প্রিন্সিপাল পি ধরে নিচ্ছি ঠিক আছে চক্রবৃদ্ধি সুদের একটা সূত্র রয়েছে এটা কিন্তু আমরা আসল ধরলাম পি এটা এটা আসল আসল ঠিক আছে এই টাকাটা আমরা প্রিন্সিপাল তো দেখো চক্রবৃদ্ধি সুদের একটা সূত্র রয়েছে কি যদি ধরো বছরে বছরে সুদের হারটা চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা সূত্র রয়েছে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার হচ্ছে এন তার সাথে হয়ে যাবে আর বাই হানড্রেড উপরে এন ঠিক আছে যেহেতু দেখো এই আর এর মানটা কি বলতো প্রথম বছরের সুদ হিসাবে আর আর বলতে রেট সুদের হার প্রথম আর বলতে প্রথমবার বছরের রেট আর দ্বিতীয় যে ব্যাকেটে আমি আর দিলাম এটা হচ্ছে দ্বিতীয় বছরের রেট মানে দ্বিতীয় বছরের সুদের হার ঠিক আছে এখানে তোমরা আর ওয়ান আর টু আর থ্রি এরকম করতে হতে যাবে যদি তিন বছরের কথা থাকতো আবার আমরা ব্যাকেট দিয়ে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড লিখতাম উপরে পাওয়ার এন দিতাম ঠিক আছে যতগুলো বছর থাকবে ততগুলো এরকম কিন্তু লিখতে লিখতে যেতে হবে এখানে প্রথম আর বলতে প্রথম বছরের সুদ সুদের হার আর দ্বিতীয় আরে যে ব্যাকেটটা রয়েছে সেখানে দ্বিতীয় বছরের জন্য তোমার হচ্ছে আর দেওয়া হলো ঠিক আছে যেটা সুদের হার এখানে আর ওয়ান আর টু দিলেও কিন্তু হবে ঠিক আছে আমি আর অত কিছু লিখছি না নিজেরা বুঝতে পারলে হলো এটা সমান সমান আমাদের কি বলেছে তো এটা কিন্তু আমাদের সুদ আসল বেরিয়ে গেল দু বছরের এই যে পি প্রিন্সিপাল আসল টাকা এই আসল টাকার দুবছরের আসল বেরিয়ে গেল এটা ঠিক আছে তো এটা সমান সমান আমাদেরকে কত বলা হয়েছে এটা সমান সমান আমাদেরকে বলা ঠিক আছে একুশশো চুরাশি লিখে দিলাম এবার দেখো পি এর মান আমরা জানি না কিন্তু অন্নগুলোর মান কিন্তু আমরা জানি ওয়ান প্লাস আর বলতে প্রথমটার ক্ষেত্রে দেখো প্রথমটার পাঁচ পার্সেন্ট সুদ ছিল পাঁচ বাই একশো ইন্টু এন এনের এর মান কি এক বছর করে যেহেতু সুদ গুলো ওর জন্য আমাদের এনের এর মান আর লেখার প্রয়োজন নেই পাওয়ার যদি এক দেয় সেক্ষেত্রে ওটাই থাকবে দরকার নেই তারপর দ্বিতীয় ক্ষেত্রে দেখো আর এর মান দেওয়া আছে কত বলতো চার পার্সেন্ট তাহলে চার বাই একশো আমরা লিখবো এখানেও এন এর মান একই হবে সমান সমান কত একুশশো চুরাশি ঠিক আছে এবার দেখো এটা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে একশো কাটলে পাঁচ কুড়ি একশো চার দিয়ে চার অক্ষে চার চার পঁচিশ অং একশো এবার আমরা কি করবো এটার সাথে যোগ করে দেবো দেখো এখানে পি গুণ আকারে থাকবে যোগ করলে এখানে হচ্ছে আর আর এখানকার একে যোগ করলে একুশ একুশ বাই কুড়ি হয়ে গেল পি ইন্টু একুশ বাই কুড়ি ইন্টু ব্যাকেটটা হটিয়ে দিচ্ছি এখানে দেখো পঁচিশ অক্ষে পঁচিশ আর একে ছাব্বিশ কত হচ্ছে ছাব্বিশ বাই পঁচিশ সমান সমান আমাদের কত দেওয়া আছে একুশশো চুরাশি দেওয়া এটুকু সমাধান করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে আমি এবার সমাধান করছি দেখো এখানে তাহলে এর মানটা আমরা এখানে রেখে যাবো চুরাশি ইন্টু এই যে কুড়ি আর পঁচিশ ছিল দুটো উপরে গুণ হবে কুড়ি ইন্টু পঁচিশ আর নিচে হচ্ছে তোমার একুশ ইন্টু ছাব্বিশ একুশ ইন্টু ছাব্বিশ দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা কাটাকাটি করছি দেখো দুই দিয়ে কাটলে কথা হবে দশ আর দুই দিয়ে কাটলে তেরো দুগুণে ছাব্বিশ আবার দেখো এটাকে একুশ দিয়ে কাটা যায় ঠিক আছে একুশ অক্ষকে একুশ শূন্য হবে চার একুশ অং চুরাশি তাহলে এখানে কত হচ্ছে তেরো হচ্ছে এবার তেরো দিয়ে দেখো একশো কে একশো কে কাটা যায় তেরোক্ষে তেরো আট তেরো হচ্ছে তোমার একশো চার ঠিক আছে আট তেরো এখানে আট হবে কত হচ্ছে দেখো এখানে কত হলো আশি আট আর পঁচিশ গুণ করলে দুশো দুশো সাথে দশ গুণ করলে দু হাজার আমরা পেয়ে গেলাম প্রিন্সিপালটা কত ছিল দু হাজার টাকা ছিল এটা কিন্তু দু হাজার টাকা ছিল প্রিন্সিপালটা ঠিক আছে আসলে পরিমাণ ছিল দু হাজার দেখো অপশন সি তে এটা মিলে গেল ঠিক আছে পরের প্রশ্ন দেখব এবার আমরা চার নম্বর অঙ্কটিতে কি রয়েছে বলা হয়েছে পাঁচ দশ পনেরো ও পঁচিশের প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল সমানুপাতি হবে আমাদের সমানুপাতি হবে কত যোগ করলে সেটা আমাদের বের করতে হবে তো আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা এক্স যুক্ত করব। ঠিক আছে তো পাঁচের সাথে আমরা এক যোগ করে দিলাম যেহেতু সমানুপাতি হবে বলা হয়েছে সমানুপাতি হলে চারটা সংখ্যা যদি পর সমানুপাতি হয় সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি মাথায় রেখো এ বাই বি সমান সমান সি বাই ডি লেখা যায় যখন যদি চারটা সংখ্যা আমরা বলতে পারি যে সমানুপাতে আছে তখন আমরা লিখতে পারবো বাই বি সমান সমান সি ডি এ বলতে প্রথম সংখ্যা বি দ্বিতীয় সি তৃতীয় আর ডি হচ্ছে চতুর্থ সংখ্যা তাহলে এ লিখলাম পাঁচ প্লাস এক্স আর দ্বিতীয় সংখ্যা রয়েছে দশ প্লাস এক্স আমাদের বলা হয়েছে প্রত্যেকটা সংখ্যার সাথে একই সংখ্যা যোগ হবে ঠিক আছে তাহলে সমানুপাতি হয় তাহলে যোগ করে দিচ্ছি আমরা এখানে কত হবে পনেরো যোগ এক্স ঠিক আছে পনেরো যোগ এক্স আর নিচে তাহলে কত হবে নিচে হবে পঁচিশ চতুর্থ সংখ্যা ছিল পঁচিশ যোগ এক্স এবার আমরা কি করব কোনাচা গুণ করে দেবো কোন গুণ করলে কি হচ্ছে দেখো এখানে ফাইভ প্লাস এক্স ইন্টু এর সাথে গুণ হবে পঁচিশ প্লাস এক্স সমান সমান এখানে কি হবে এটা কোনাচা গুণ হবে দশ যোগ এক্স ইন্টু পনেরো প্লাস এক্স দেখো কি হচ্ছে এটাকে আমরা যদি গুণ করে দেই এটার সাথে এটা গুণ করবো গুণের নিয়ম তোমরা প্রত্যেক জানো পাঁচের সাথে প্রথমে পঁচিশ গুণ হবে পাঁচ আর পঁচিশ গুণ করলে একশো পঁচিশ ওকে তারপরে পাঁচের সাথে আবার এক্স গুণ করলে কত হবে ফাইভ এক্স ঠিক আছে তারপরে দেখো তারপর আমরা কি করবো যোগ দিয়ে এক্সের সাথে আবার যদি পঁচিশ যোগ করি তাহলে পঁচিশ এক্স তারপরে এক্সের সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান কে হবে দশের সাথে পনেরো গুণ করলে দেড়শো দশের সাথে এক্স গুণ করলে দশ এক্স আর এক্সের সাথে পনেরো গুণ করলে পনেরো এক্স প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে এবার দেখো খেয়াল করো এই পাশের এক্স স্কোয়ার আর এই পাশের এক্স স্কোয়ার আমরা কেটে দেবো ঠিক আছে পঁচিশ আর পাঁচ যোগ করলে কত হয় তিরিশ এখানে একশো পঁচিশ প্লাস তিরিশ এক্স সমান সমান এ পাশে কত থাকবে এ পাশে হচ্ছে দেড়শো যোগ তোমার কত হচ্ছে দশ এক্স আর পনেরো এক্স যোগ করলে পঁচিশ এক্স এবার দেখো আমরা যদি আহ তোমার সমান সমান এদিক ওদিক করি এই পঁচিশ এক্সটাকে যদি এ পাশে নিয়ে যাই ত্রিশ যাই তাহলে কত হবে মাইনাস সরি আহ মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস হয়ে গেলে তিরিশ থেকে যদি আমরা পঁচিশ বাদ দিয়ে দিই সেক্ষেত্রে কত থাকবে ফাইভ এক্স থাকবে আমরা এখানে টুকে দিচ্ছি ঠিক আছে ফাইভ এক্স এই ফাইভ এক্স সমান সমান আমরা পাচ্ছি কত ফাইভ এক্স সমান সমান এ দেখো এই দেড়শো থেকে এটা যদি বিয়োগ হয়ে যায় একশো পঁচিশ সেক্ষেত্রে আমরা কত পাবো পঁচিশ পাব ঠিক আছে তাহলে এক্সের এর মান কত পাবো আমরা এখান থেকে এক্সের এর মান হচ্ছে পঁচিশ ভাগ পাঁচ তার মানে কি বলতো পাঁচ পাঁচ আর পঁচিশ আমরা এক্স এর মান পেয়ে গেলাম পাঁচ তাহলে প্রত্যেকটা সংখ্যার সাথে পাঁচ যোগ করলে সংখ্যাগুলো কিন্তু সমানুপাতি হবে পরের প্রশ্নে রয়েছে দেখো পাঁচ নাম্বারে কি রয়েছে পাঁচ নাম্বার অঙ্কটিতে রয়েছে একটি স্কুলে তিনটি শ্রেণীতে ছাত্র সংখ্যা যথাক্রমে পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ ওই তিনটি শ্রেণীর ছাত্রদের গড় বয়স আট দশ বারো বছর ঠিক আছে তাহলে একটা স্কুলে তিনটা শ্রেণী রয়েছে তিনটা শ্রেণীর ছাত্র সংখ্যা দেওয়া আছে আর গড় বয়স দেওয়া আছে তো ওই তিন শ্রেণী একত্রে মিলিয়ে ছাত্রদের গড় বয়স কত তিনটা শ্রেণী মিলে একসাথে ছাত্রদের গড় বয়স কত তাহলে দেখো প্রথম যে শ্রেণীটা রয়েছে সেখানে ছাত্র সংখ্যা কত বলতো পঞ্চাশ জন ছাত্র সংখ্যা পঞ্চাশ জন তো আমাদের গড় বয়স বলা হয়েছে প্রথম শ্রেণীর জন্য আট তাহলে মোট সমষ্টি কত হবে বয়সের তাহলে প্রথম শ্রেণীতে ছাত্র সংখ্যা ধরো পঞ্চাশ জন তাহলে প্রত্যেকের গড় বয়স দেওয়া আছে প্রথম শ্রেণীর গড় বয়স দেওয়া আছে আট বছর তাহলে প্রথম শ্রেণীর মোট ছাত্রছাত্রীদের বয়সের কত হবে ৫০ সাথে আমাদের আট গুণ করতে হবে ঠিক আছে পাঁচ হাজার চল্লিশ তাহলে চারশো বছর কিন্তু প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের মোট বয়স ঠিক আছে এত বছর চারশো বছর তারপরে দেখো দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ধরো পঁয়তাল্লিশ দওয়া আছে এখানে তার সাথে আমাদের গুণ করতে হবে কি বলতো আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় বয়স দেওয়া আছে দশ তাহলে দশ দিয়ে গুণ করবো তাহলে আমরা কি পেয়ে যাবো তোমার দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের মোট বয়সের সমষ্টি পাবো ঠিক আছে মোট বয়স পাবো আর কি সবগুলো ছাত্র একসাথে যোগ করলে যতটা হয় পঁয়তাল্লিশ আর দশ গুণ করলে হয়ে যাচ্ছে চারশো পঞ্চাশ ঠিক আছে আর তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের সংখ্যা হচ্ছে চল্লিশ আর প্রত্যেকের গড় বয়স দেওয়া আছে হচ্ছে আমাদের বারো বছর করে তৃতীয় শ্রেণীর জন্য তাহলে বারো দিয়ে আমরা গুণ করে দেবো ঠিক আছে তাহলে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের বয়সের সমষ্টিটা হচ্ছে কত আর গুণ করলে পেছনে চারশো আশি তাহলে দেখো আমাদের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত এই যে ছাত্র ছাত্রীর সংখ্যা মোট তিনটে শ্রেণী মিলে ছাত্র ছাত্রীর সংখ্যা কত দেখো পঞ্চাশ পঁয়তাল্লিশ চল্লিশ এগুলো আমরা যোগ করে দেব এখানে হবে পাঁচ আর হবে এখানে আট আর তোমার হচ্ছে পাঁচ হচ্ছে তেরো একশো জন আমরা দেখতে পাচ্ছি কি বলতো ছাত্র সংখ্যা টোটাল স্টুডেন্ট তিনটে শ্রেণী মিলে এই তিনটে শ্রেণী মিলে ছাত্র সংখ্যা হচ্ছে একশো জন এবার তাদের মোট বয়সের সমষ্টি তিনটা শ্রেণী মিলে মোট বয়সের সমষ্টি কত দেখো যোগ করে দেবো শূন্য আট আর পাঁচে হচ্ছে ১3 তিন হাতে এক তিন চার বারো আগে তেরো কত হচ্ছে তেরোশো আমরা দেখতে পাচ্ছি কি বলো তিনটা শ্রেণীর যতজন ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ছাত্রীর মোট বয়সের মোট বয়স হচ্ছে তেরোশো আর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে একশো তাহলে তিনটা শ্রেণী মিলে গড় বয়স কত হবে তাহলে তিনটা শ্রেণী মিলে গড় বয়স কত হবে তাহলে আমরা মোট বয়সকে মোট ছাত্রছাত্রীদের ভাগ করব তাই না মোট বয়স হচ্ছে আমাদের কত তেরোশো তেরোশো তিরিশ এটাকে আমরা কত ভাগ করব এটাকে আমরা ভাগ একশো দিয়ে আমরা ভাগ করছি দেখো এখানে একশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করার একটা সহজ পদ্ধতি রয়েছে দেখো এখানে আমাদের অপশনগুলো দেখে আমরা করতে পারবো একশো পঁয়ত্রিশের সাথে আমরা যদি দশ দিয়ে গুণ করি তাহলে কত হবে তেরোশো পঞ্চাশ হয়ে যাবে আর এখানে ভাগ করতে দিয়েছে আমাদের তেরোশো তিরিশকে তাহলে এখানে আমাদের গড় বয়স নিশ্চয়ই প্রায় বারো বছর এটা হবে না তাহলে এটা আমরা এটা প্রথমেই বাদ তো দেখো তারপরে তোমার হচ্ছে একশো পঁয়ত্রিশের সাথে আমরা যদি তোমার কত গুণ করি আট গুণ করি এখানে প্রায় লেখা আছে আট বছর আটের থেকেও কিন্তু বেশি দিয়ে যাবে কারণ একশো পঁয়ত্রিশের সাথে নয় গুণ করলে কত হবে ওই তোমার হচ্ছে কি হবে দেখো একশো পঁয়ত্রিশের সাথে আমরা যদি নয় গুণ করে দেই একশো পঁয়ত্রিশের সাথে যদি আমরা নয় গুণ করি সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি নয় গুণ করলে কত পাচ্ছি দেখো পাঁচ নং পঁয়ত্রিশের পাঁচ হাতে চার তিন নং সাতাশ সাতাশ আট চারে একত্রিশের এক হাতে তিন নয় নয় আর এখানে বারো বারোশো পনেরো পাচ্ছি ঠিক আছে আর দশ দিয়ে দিলে আমরা কত পাবো তেরোশো পঞ্চাশ পাবো তাহলে আমরা কি আট বছর হবে আট বছর দিলে তো আরো ছোট হয়ে যাবে তাই না বারোশো পনেরো থেকে অনেক ছোট হয়ে যাবে তোর জন্য আট বছর প্রায় হবে না এটাও বাদ আর ছয় দশমিক পঁচাত্তর বছর এটা তো আরোই হবে না তাহলে একটা অপশন থাকছে আমাদের ঠিক আছে প্রায় নয় নয় দশমিক পঁচাশ আট পাঁচ বছর এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে আমাদের কিন্তু ভাগ করার সেরকম প্রয়োজন নেই কেন নেই কারণ একশো পঁয়ত্রিশ দিয়ে আমরা যদি দশের সাথে গুণ করি তাহলে আমরা তেরোশো ত্রিশের কাছাকাছি যেতে পারছি মানে তেরোশো পঞ্চাশ হচ্ছে সেটা কাছাকাছি প্রায় কাছাকাছি তাই না একটু বেশি হচ্ছে তো ওর জন্য আমরা কি করবো এই কাছাকাছি আমাদের নিতে হবে মানে এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার তাহলে আমাদের ভাগ করার কোনো প্রয়োজন পড়বে না পরের অঙ্কটা নম্বরে রয়েছে রয়েছে দেখো নম্বর অঙ্কটাতে কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গমূলের সমান হয় একটা অংশ অপর অংশের বর্গমূলের সমান হয় তো আমরা এখানে দেখে দেখেই বলতে পারবো বিয়াল্লিশ কে আমরা যদি ভাঙি এরকম করে ভাঙতে পারি বিয়াল্লিশ কে হচ্ছে ছত্রিশ যোগ ছয় এটা কিন্তু মুখে মুখে হয়ে গেল দেখো দুটো অংশ ভাঙলাম ছত্রিশ ছয় যোগ করলে আমরা বিয়াল্লিশই পাবো ঠিক আছে তো একটা অংশ আর একটা অংশের বর্গমূলের সমান তাহলে ছয়টা কি ছয়টা ছত্রিশের বর্গমূল কত ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় দেখো আমরা আবার ছয় পেয়ে গেলাম তাহলে একটা অংশের সাথে আর একটা অংশের বর্গমূল কি সেম হয়ে যাচ্ছে এভাবে তোমরা কিন্তু সমাধান করতে পারো অথবা এটাকে তোমরা এক্স ধরেও করতে পারো এক্স ধরলে কি একটা সংখ্যা আমরা এক্স ধরে নেব বিয়াল্লিশের একটা অংশ এক্স আর একটা অংশ কি বিয়াল্লিশ মাইনাস এক্স ঠিক আছে দুটো অংশ পেয়ে গেলাম এবার আমরা কি করবো একটা বর্গমূল তাহলে বর্গমূল কোনটা এখানে ধরো আমরা দিয়ে দিচ্ছি আমাদের কি বলা হয়েছে একটা সমান বর্গমূল তাহলে এবার এই বর্গমূলটা যদি আমরা হটিয়ে দিই তাহলে কত হবে বিয়াল্লিশ মাইনাস এক্স সমান সমান এখানে কি হয়ে যাবে এক্স এস স্কয়ার এই বর্গমূলটা রুট অভারটা হটিয়ে দিলে ঠিক আছে এবার দেখো এখান থেকে আমি নিয়ে আসছি সাজিয়ে নিচ্ছি এক্স এস স্কয়ার প্লাস এক্স মাইনাস বিয়াল্লিশ ঠিক আছে আমরা এদিক ওদিক করলে সমান সমান শূন্য এখানে পেলাম এখান থেকে আমরা যদি মিডিল টার্ম করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে এক্স এস স্কোয়ার প্লাস সেভেন এক্স ঠিক আছে তারপরে মাইনাস সিক্স এক্স মাইনাস বিয়াল্লিশ সমান সমান জিরো এভাবে তোমরা কিন্তু সমাধান করতে পারবে ঠিক আছে এটা যেহেতু মুখে মুখে হয়ে যাচ্ছে তার জন্য আমাদের এরকম করার প্রয়োজন নেই তা আমি করে দিচ্ছি এক্স প্লাস এখানে সেভেন হবে এখানে মাইনাস সিক্স আমরা কমন তাহলে কত হচ্ছে আছে কত হচ্ছে এখান থেকে আমরা পাবো এক্স এটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই মাইনাস সেভেন হয়ে যাবে একটা আর একটা পাবো আমরা কি এক্স সমান সমান প্লাস সিক্স তাহলে এক্স এর মান আমরা কত পেলাম ছয় পেলাম তাহলে দেখো দুটো পার্টে ভাগ হয়ে গেল তাহলে এক্স এর মান হচ্ছে ছয় তাহলে একটা মান যদি ছয় হয় আর একটা কত হবে বিয়াল্লিশ থেকে তোমার ছয় বাদ দিলে ছত্রিশ এভাবেও কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারবো ঠিক আছে দেখো এখানে অপশন সিতে রয়েছে ছয় এবং হচ্ছে ছত্রিশ পরের প্রশ্ন দেখব সাত নাম্বার কি রয়েছে সাত নাম্বার অঙ্কটিতে রয়েছে একটি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল একশো চুয়ান্ন বর্গ মিটার এবং পাঁচশ তলের ক্ষেত্রফল তিনশো আট বর্গ মিটার হলে চোঙটির উচ্চতা কত আমাদের চোঙটার উচ্চতা হাইট বের করতে হবে তো এখানে ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে ঠিক আছে তাহলে ভূমির ক্ষেত্রফল কত এখান থেকে ভূমির ক্ষেত্রফলটা কি ভূমি একটা চোং যেটা সেই চোংটা কি একটা চোং আমি মোটামুটি একাচ্ছি চোংটার তোমার ভূমিটা কি বলতো বৃত্ত তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই পাই আর স্কয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল তো এই বৃত্তের ক্ষেত্রফল মানে ভূমির ক্ষেত্রফল আমাদের দয় আছে কত বলতো একশো চুয়ান্ন দেওয়া আছে এখানে আমরা একশো চুয়ান্ন দিতে পারবো এবার লেখার পরে কি করব দেখো এখানে পায়ের মানটা আমরা বসাবো বাইশ বাই সাত ইন্টু আর বলতে এখানে কিন্তু আমরা কি পাবো পাবো ব্যাসার্ধ এবার আমরা কি করবো এখানে একশো চুয়ান্ন সমান সমান এ পাশে একশো চুয়ান্ন থাকছে অতএব এখান থেকে আর স্কোয়ার এর মানটা আমরা পাচ্ছি অতএব আর স্কোয়ার এর মান আমরা কত পাবো আর স্কোয়ার এর মান পাবো একশো চুয়ান্ন ইন্টু ওপরে সাত গুণ হয়ে যাবে আর নিচে বাইশ এসে ভাগাগারে বসবে তো এখানে দেখো কাটাকাটি করছি কাটাকাটি করলে কত হচ্ছে বাইশ দিয়ে আমরা এগারো দিয়ে কাটছি প্রথমে এগারো দিয়ে কাটলে এগারো দুগুনে বাইশ এগারো দিয়ে কাটলে এগারো ক্ষে এগারো চার এগারো চুয়াল্লিশ আবার দুই দিয়ে কাটা যায় সাত দুগুণে কত হবে এটা হচ্ছে সাত দুগুণে চোদ্দ তাহলে আর স্কোয়ারের মান হচ্ছে সাত ইন্টু সাত তাহলে আর এর মান কত হবে আর এর মান অবশ্যই কি হবে শুধু সাত হবে তাই না স্কোয়ার যেহেতু আছে তাহলে দুটোর মধ্যে একটা নিয়ে আমাদের নিতে হবে তাহলে আর আর এর মানে আমরা সাত পেয়ে গেলাম এটা কি বলতো সাত মিটার আমাদের কি ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম এবার আমাদের কি বের করতে হবে তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে ঠিক আছে উচ্চতায় আমরা প্রত্যেকেই জানি তলের ক্ষেত্রফল কি পার্শ্বতলের তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে তোমার টু পাই আর ইন্টু এইস ঠিক আছে টু পাই আর ইন্টু এইস মানে হচ্ছে তোমার হচ্ছে চোঙের তলের ক্ষেত্রফল এখানে টু পাই আর বলতে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা করলে পার্শ্বতলের ক্ষেত্রফল হয় চোঙের ক্ষেত্রে তাহলে আমরা এখানে পার্শ্বতল সমান সমান কত লিখতে পারবো তিনশো আট লিখতে পারবো ঠিক আছে এখানে দেখো আমাদের দুই লিখলাম পায়ের মান হচ্ছে বাইশ বাই সাত সেটা লিখলাম আর আর এর মান আমরা বের করেছি সাত সেটা লিখলাম আর এইস এর মান আমরা জানি না এর মানটা আমাদের বের করতে হবে তাহলে সমান সমান তিনশো আট তাহলে এখান থেকে এর মানটা আমরা বের করছি এই সমান সমান কত হবে এখানে কাটাকাটি করা গেলে করে এই সাত সাত কেটে গেল ঠিক আছে তাহলে কত থাকছে থাকছে এই চুয়াল্লিশটা কিন্তু এই পাশে ভাগ আকারে বসবে আমরা আমরা কি বলতো এখানে এই আর গুণ আকারে নিচে ভাগ হয়ে বসবে ঠিক আছে এবার আমরা কাটাকাটি করবো দুই অক্ষে দুই দুই দিয়ে যদি এটা কাটি তাহলে কত হবে একশো চুয়ান্ন হবে ঠিক আছে তারপরে দেখো এখানে কত হচ্ছে আবার আমরা এখানে এগারো দিয়েও কাটতে পারবো ঠিক আছে এগারো দিয়ে কাটলে হবে এগারো দুগুণে বাইশ এগারো দিয়ে কাটলে এটা হবে এগারো অক্ষে এগারো চার এগারো চুয়াল্লিশ আবার দুই দিয়ে কাটবো চোদ্দ কে সাত দুগুনে চোদ্দ তাহলে আমরা এইসের এর মান কত পেলাম এইস এর মান আমরা পেয়ে গেলাম সাত ঠিক আছে এইসের এর মান কত পেলাম সাত সাত মিটার এটা কিন্তু আমরা উচ্চতা পেয়ে গেলাম চঙ্কির উচ্চতা তাহলে মিলাবো কোনটা সঠিক এখানে দেখো অপশন এতে রয়েছে সঠিক অ্যান্সার তো প্রিয় ভিউয়ার্স এই ছিল তোমাদের আজকের ক্লাস ঠিক আছে যারা শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটি দেখলে তোমাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ নিয়মিত আমাদের এই চ্যানেলে তোমাদের এনএম জেন এম এন্ট্রান্স সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে